মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শিলচর গোল্ড সিনেমা হলে বর্তমানে বহু চর্চিত কাশ্মীর ফাইল ফিল্মটি বিনামূল্যে জনগণকে দেখার সুযোগ করে দেওয়া হয়। এদিন শিলচর শহরের জনগণ সহ বিজেপির জেলা কর্মকর্তারাও প্রত্যেক ব্লকের মণ্ডল কর্মকর্তারা এই কাশ্মীর ফাইল সিনেমাটি দেখতে উপস্থিত থাকেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই সিনেমার বিষয়ে আলোচনা করে মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে ধন্যবাদ জানান দলের বরিষ্ঠ নেতৃবৃন্দরা। সমস্ত কার্যকর্তাদেরকে এই কাশ্মীর ফাইল দেখার জন্য উদ্যোগ নিয়েছেন এবং আজকে এই দিনে আমরা সবাই অর্থাৎ শিলচরে চারটি মণ্ডল সহ জেলার বিভিন্ন কার্যকর্তারা এই কাশ্মীর ফাইল দেখতে এসেছেন। আর এই কাশ্মীর ফাইল দেখে ওনারা অনুভব করবেন যে ভারতবর্ষের সংস্কৃতি রক্ষার জন্যে প্রত্যেকের কতটুকু কী করা দরকার এবং নৈতিকতা আছে কি না। এই চিন্তাধারা যখন এসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি সমস্ত শিলচরবাসীর পক্ষ থেকে কার্যকর্তাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আমাদের এই ব্যবস্থা করে দেওয়ায় যে কার্যকর্তারা যারা টিকিট কেটে এই সিনেমাটুকু দেখতে পারবে না তারাও যে আজ দেখতে পাচ্ছেন এবং তারা অনুভব করতে পারছেন যে ভারতীয় সংস্কৃতি রক্ষার জন্যে তাদের নৈতিক দায়িত্ব আছে সেই কথাটা, তার জন্য আমি আবারও সাধুবাদ জানাই যারা এই সংবাদ পেয়ে আজকের এই কাশ্মীর ফাইল সিনেমা দেখতে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আবারও যিনি আয়োজন করে দিয়েছেন দীপায়ন চক্রবর্তী তাকে ধন্যবাদ এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে চিন্তাধারা এসছেন যে কাশ্মীর ফাইল এই সিনেমাটা কার্যকর্তাদের দেখা একান্ত প্রয়োজন সে ভাবনার জন্য ওনাকে আন্তরিকভাবে সাধুবাদ ধন্যবাদ। আজকে আমরা শিলচর বিধানসভা সমষ্টির বিভিন্ন মণ্ডল থেকে সকল কার্যকর্তারা এসেছি, তৎসঙ্গে বিভিন্ন মোর্চা জেলা মোর্চার অনেক কার্যকর্তারা যারা আজকে এখানে এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা জানি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে শিলচর সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে আজকে আমরা এখানে সবাই এই কাশ্মীর ফাইলস মুভিটি দেখতে এসেছি। এই কাশ্মীর ফাইলস দেখে আমরা সকলেই আমাদের কীভাবে কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরের মধ্যে কীভাবে নিজের দেশে থেকে কীভাবে নির্যাতিত হয়েছে তা আমরা পরিলক্ষিত করেছি। এই সিনেমার মাধ্যমে আমরা দেখেছি কীভাবে ওদের কষ্ট ছিল, এই কষ্টের মধ্যে ওনারা কিন্তু নিজের দেশমাতৃকার উদ্দেশ্যে যে কাজ করা তা কখনো ভুলে যাননি। শেষ মুহূর্ত পর্যন্ত ওনারা চেষ্টা করেছেন ভারতবর্ষে থেকে ভারত মাতার জয়গান করা। নিউ মালক্ষী জুয়েলার্স আনন্দতরুর শিলচর জৈন ভবনের পাশে, মোবাইল নম্বর 8486971375। এখানে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ও মনমাতানো সব ডিজাইনের গলার হার, নেকলেস, চূড়, আয়স্ত, শাখা পোলা, কানের দুল, ছেলে ও মেয়েদের আংটি আদি সোনার অলংকার। এছাড়াও নিউ মালক্ষী জুয়েলার্স থেকে সোনা ক্রয়ের উপর রয়েছে আকর্ষণীয় অফার, কেবলমাত্র 60,000 টাকায় পাচ্ছেন বিয়ের সম্পূর্ণ সেট, সাথে পাচ্ছেন শিশুদের আকর্ষণীয় উপহার, 1,20,000 টাকার গহনা কিনলে সাথে পাবেন কানের দুটি টপ ফ্রি, 3,50,000 টাকার গহনা কিনলে সরাসরি একটি গলার পেন্ডেন্ট পাবেন ফ্রি,
এছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ। 10 মাস কিস্তি দেবেন, 11 নম্বর মাসে সোনা নেবেন, সঙ্গে 5000 টাকার সোনা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন নিউ মালক্ষী জুয়েলার্স, এনএন দত্তরুর শিলচর জৈন ভবনের পাশে। মোবাইল নম্বর 8486971375।